বর্ধমানের নাম উঠলেই প্রথমেই যে দুটো নাম মনে আসে তা হল সুস্বাদু সীতাভোগ আর মিহিদানা সীতাভোগ আর মিহিদানা নাম করতে মনে আসে ফুরফুরে সাদা আর গুঁড়ো গুঁড়ো হলুদ রঙা মুখে দিতে না দিতেই মিলিয়ে যাওয়া মন মাতানো গন্ধ মাখা স্বর্গীয় অনুভূতি মুখে জল এনে দেওয়া এই দুই মিষ্টির নাম মনে পড়লেই মন আনচান করে ওঠে চলুন এই দুই মিষ্টির ইতিহাস সংক্ষেপে জেনে নেওয়া যাক উনিশশো চার সালের নয় অগস্ট লর্ড কার্জন বর্ধমানে আসেন সেই সময় বর্ধমানের মহারাজা বিজয়চাঁদ মাহাতা বর্ধমানের বিশিষ্ট মিষ্টান্ন ব্যবসায়ী ভৈরবচন্দ্র নাগকে বিশেষ ধরনের মিষ্টি প্রস্তুত করার নির্দেশ দেন লর্ড কার্জনকে স্বাগত জানাতেই ভৈরবচন্দ্র নাগ তৈরি করেন সীতাভোগ এবং মিহিদানা যা খেয়ে লর্ড কার্জন অভিভূত হয়ে যান এমনকি এরপর উনিশশো পঁয়ষট্টি সালে দুর্গাপুরে কংগ্রেসের এক অধিবেশনে তৎকালীন প্রধানমন্ত্রী এবং লাল বাহাদুর শাস্ত্রী ও পণ্ডিত জওহরলাল নেহেরুও তারাও কিন্তু সীতাভোগ মিহিদানা খেয়ে ভূয়সী প্রশংসা করেন উনিশশো সালের পনেরোই নভেম্বর রেডিওয় বর্ধমানের এই সীতাভোগ মিহিদানা নিয়ে প্রতিবেদন সম্প্রচারিত হয় পশ্চিমবঙ্গের মধ্যে একাদশ ও দ্বাদশতম মৌলিক মিষ্টির সুনামের অধিকারী হল বর্ধমানের ঐতিহ্যবাহী সীতাভোগ ও মিহিদানা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনে গোটা দেশের পাঁচশো পঁচিশতম জিআই স্বীকৃতি পেয়েছে সীতাভোগ এবং পাঁচশো ছাব্বিশতম জিআই এর স্বীকৃতি পেয়েছে বর্ধমানের মিহিদানা